ভাই, হাতে ব্যাগ, মাসের প্রথম, বুঝতেই পারছো কাকিমার হাতে ব্যাগ কেন? দেখো ব্যাগ, এই দেখো সব কি আছে ব্যাগের মধ্যে, সাব ব্যাং জোক কত কি আছে এর মধ্যে, এটাই আমাদের খাদ্য। ঠিক আছে, চলো 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 চলো, কি কি এনেছি দেখি দিই তোমাদের। চলে এসো চলে এসো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, এখন সে বেরিয়েছি 3টার সময়, আর এই এতক্ষণে বাড়িতে ঢুকলাম জানো। এই দেখো বন্ধুরা কি এনেছি, দেখো চলে এসো এদিকে, চলে এসো চলে এসো। এই দেখো এই একটা খইয়ের প্যাকেট, প্রতি মাসে জানোই তো মাসের প্রথম কাকিমাকে বাজারে যেতে হয়, কাকু যায় ঠায় না, এই সমস্ত কাকু করে না, সব আমার ঘাড়ে চাপিয়ে দেয়। দেখো একটা খইয়ের প্যাকেট এনেছি, এই এটা খুলেই পেটে পড়েই আছি তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বাসন মাজার, বাসন মাজার কসবাইট, তাই দেখো এটা হলো কি বলতো, ফরচুন। আমরা ফরচুনের তেল খাই, ফরচুন তেল এটা, মুসুরির ডাল, মটরের ডাল, মুগের ডাল, বাদাম। আমি মোটা তবু বাদাম ভিজানো খাই জানো, খুব স্ট্রং, খুব স্ট্রং জানো, এ বাদাম মোটা হলেও খাওয়া যায়, কিন্তু দুটো করে সকালে সেদ্ধ খাই, হ্যাঁ সরি ভেজানো খাই সকালে। এই যে কাজু বাদাম লাগে, পোস্ত টোস্তর মধ্যে দুটো চারটা দিতে হয়, পোস্ত যখন বাটি মিক্সিতে বাটি, এই যে কাজু বাদাম পায়েসে দিতে হয়। আর এখানে হলো কলাইয়ের ডাল, শনিবার করে কলাইয়ের ডাল তোমরা খাবে, শনিবারে কলাইয়ের ডাল খেলে বাট ঠাকুরের মানে মহারাজের আর কি, শনিবারের যে মহারাজ ওনার দৃষ্টি কেটে যায়। এই যে জিরা, 100 গ্রাম জিরা। আর এখানে হলো কুশ চিড়ে, হলো ওই ব্যাগ রাখলাম, এবার দেখবা কী জিনিস বেরায়। এই দেখো প্রেশার কুকার, প্রেশার কুকারের এই যে এই হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছিলো, মানে এই যে স্ক্রুপগুলো না এগুলো খুলে খুলে না, এটা এই দেখো এটা ভেঙে গেছিলো, এই দেখো এটা ভেঙে গেছিলো, এই জন্য এটা নতুন লাগিয়ে নিয়ে এলাম বাজার থেকে। বাজার থেকে না, নেতাজি মোড়, নেতাজি মোড়, ও সরি নেতাজি মোড়ে গেছিলাম, ওই তো তার মানে বাজার, ওটা ওটাকে নেতাজি মোড়টা কি ইয়ে না, আমি তো জানি, আমি তো গেছিলাম। এটা নিজের ইয়ে। আর একটা লাইটার কিনে এনেছি, এই লাইটারটা যদিও বা ভালো আছে তবুও একটা লাইটার কিনে এনে হাতের পাশ রেখে দিলাম। এই হলো আজকের বাজার, এখন ভীষণ গরম লাগছে, এই যে আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে, এই জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো, জামা কাপড় ছেড়ে যে ঘেমে গেছি ভীষণ গরম লাগছে। আর হলো তারপরে প্রেশারটা মাসতে হবে, কালকে কাজের বুক দিতে হবে মজার জন্য। এই হলো, এইগুলো তারপরে তুলবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে। ঠিক আছে বন্ধুরা, টাটা।